গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি তোমাদের ভালোবাসায়। এখন দেখতে পাচ্ছো আমরা এসেছিলাম একটা জায়গায়, ডাক্তার দেখাতে। খুবই ভোরবেলা 4টার সময় বেরোতে হয় সেখান থেকে, দেখিয়ে চলে এসেছি এই বাড়িতে। বাড়ি এসে চা করে নিলাম 2 কাপ, আমি মেয়ের সেই কাপটা নিয়েছি ফ্রি কাপ, ওখানে বিস্কুট আছে আর সামসেটের মধ্যে এটা সেটা পড়ে আছে, সেগুলো আমাকে পরিষ্কার করতে হবে। এবার তারপরের থেকে ভিডিও করে আমি ঘুমিয়েছিলাম, ঘুমানোর পরে রান্না বান্না করেছি, সে ক্লিপগুলো তোমাদের সঙ্গে নিয়ে নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। আজকে ঠাকুর ঘরে এসে দেখতে পাচ্ছি অনেকটাই ফুল নিয়েছি, পুরো মোটা মোটা মালা নিয়েছি আর ঠাকুরের থাল বাসন সব ধুয়ে নিয়েছি। তাহলে কটা মালা বলো তো? এখানে 6টা মালা আছে, সব গোলাপ দেওয়া মোটা মোটা মালা নিয়েছি আজকের জন্য। আজকের বেশ ভালো লাগলো মালাগুলো, ওই জন্য নিয়ে নিলাম আমার ভগবানকে দেবো বলে, আর আমার গোপীসোনা আছে তার জন্য, আর এই যে এখানে ফুল আছে। তাহলে চলো গোপীসোনাকে আমি পুরো দিয়ে রেডি করে নিই। আর এখানে আজকে আমার গোপীসোনার জন্য 4টে রসগোল্লা এনেছি। আমার গোপীসোনাকে দেওয়া প্রায় হয়ে গেছে, প্রায় বলতে কি হয়েই গেছে। দেখো একটা মালা কেটে 2টো গোপীসোনাকে পরিয়েছি, কেন আমার বড় সোনাকে পরালে অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো, ওই জন্য কেটে 2জনকে পরিয়ে দিয়েছি। আর এখানে রাধাকৃষ্ণর গলায় দিয়েছি, আর এদিকে তোমার শিব আর লক্ষ্মীনারায়ণকে দিয়েছে। দেখতে পেয়েছো নিশ্চয়ই? দেখো আমি আবার ক্লোজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব স্মুথলি দেখিয়ে দিচ্ছি। দেখো আমার ঠাকুরটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এবার ধূপ আর বাতি দিয়ে আরতি করে নেব। আরতি করা হয়ে গেলে ঠাকুরটাকে প্রণাম করে চলে যাব এবার ঘর। এই যে আমি না ঠাকুর দিয়ে চলে এসেছি, এবার খাবার দুপুর আলো ভাত থেকে চলো ভাত ধরে নিই। ভাত একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, ওখানে আছে ভাত, এটা আছে গতকালকে সেই পটল আলু দিয়ে তরকারি ছিল সেইটা, আর এই যে করেছি কাতলা মাছ দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে পাশে মাছের ঝাল কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে। তাহলে চলো ভাতটা মাখিয়ে খেয়ে দেখি, বেশ ভালো লাগছে। কালকের তরকারি আর ফ্রিজে ছিল, বেশি ভালোই আছে। আর চিংড়ি মাছের তরকারি নিশ্চয়ই ভালো হয়, সবাই খাও জানো। এ আমি অনেক দিনই খাইনি, মানে কুচো মানে এ মাছ আর কি, মাছ বলছি ছোট ছোট মেঝে গা। তো চলো যেদিন খাবো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। হয়ে গেল রাত, রাতের বেলা তোমার দাদাভাই চলে এসছে, এসছে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে। বিরিয়ানিতে দেখো আজকে কোয়ান্টিটিটা বেশ সুন্দর আছে, তারপর দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর ড্রাগন এনেছে আর কলা এনেছে। তাহলে চলো ভিডিওটা আজকে এই অবধিই থাক। অতদিকে দেখো আমার নুনের কৌটো দেখা যাচ্ছে, এখন আমি রান্নাঘরেই বসে আছি। তাহলে চলো ভিডিওটা যদি আজকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। এই কলা হচ্ছে তোমার আমার কাছে আছে 9টা, আর আমার শাশুড়িকে দিয়েছি 4টে। যারা সবাই 2টো করে খাবেন, আর আমরা সবাই 2টো করে খাবো, 1টা বেশি আছে, 1টা ঠাকুর ঘরে আর যাবে না।